দুপুরে এই শুকনো লুচিগুলো খাচ্ছেন, দুপুরে এই শুকনো লুচিগুলো খাচ্ছেন, শরীর খারাপ করবে না? আমি খাবার নিয়েছি, খাবেন? তরকারি আছে, ভাত আছে, ভাত তরকারি জল পাতা পরে রাখবো। আর নেই মা, একটাই আছে, ওনাকে বলা আছে, ওনাকে দিতে হবে, আর পরে যখন আসবে দিয়ে যাবে। একটাই আছে মা, নাহলে চিকেন চিকেনটা রাখবো, এর উপর রাখবো। আপনার বাড়ি কোথায় বাবা? ঘরের লোক বললো ভাত নেবো না, আপনি এটা এখন রেখে দেন, আপনি ভাতটা খান, দুপুর বেলা এইসব খাবেন, শরীর খারাপ করে বয়স হয়ে। এখানে একাই থাকেন? আচ্ছা, নেই নেই থাকলে দিতাম, একটাই আছে, বলা আছে। আমি একলা যখন এখান থেকে কাজ ছাড়িয়ে দিল আমাকে, ওনার বললে কি টাকা আপনার শরীর যখন ভাড়া হবে তখন আপনাকে ঠিক আছে 15,000 টাকা দিচ্ছিল চল্লিশ। আচ্ছা, বলছি আড্ডা পিটার মন্দির কটা দিকে খোলে? তিনটে। তিনটে তিনটে খোলে মন্দির, আড্ডা পিটার চলে যাচ্ছে। আরো আমি দেখি কতদিন বাঁচি, আর 6 মাস হলো আর
আচ্ছা আচ্ছা, আমার বিশ্বাস করো মা ভারতী বসে বলছি আমি এখানে আমি দু নৌকায় পা দিয়ে দিই। আচ্ছা, দু নৌকা, প্রথম নৌকা তো পা দিলাম, সেটা তো ক্যাচ ক্যাচ করলো, তার জন্য আমি একটা অন্য নৌকাতে পা দিলাম। আজ এই তার আচ্ছা, আপনার মানে বিয়ে থা করেননি আপনি? বিয়ে থা করেননি? এখানে অটো চালায়? আচ্ছা, আপনি দুপুরে তো কিছু খাননি মনে হয় নাকি? ঠিক আছে, এটা দিলাম, আপনি খান। হ্যাঁ, আপনি আরেকজনকে আছে বাবা, হ্যাঁ ওটা দিয়ে আসি, আমার ফাঁকা টাইমে এসে আপনার সাথে একবার গল্প, এখন খাবারটাই আপনি খেয়ে নিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি খাবো। আচ্ছা আচ্ছা, আসি বাবা, হ্যাঁ আপনি খেয়ে নিন এটা, আমি আবার ফাঁকা টাইমে এসে আবার কথা বলে যাবো। ঠিক আছে, এখন খাওয়ার টাইম খেয়ে নিন, আরেকজন আছে ওকে দিতে হবে, উনিও খাবে। আচ্ছা হ্যাঁ, ওই জন্য ঠিক আসছি বাবা, হ্যাঁ।